দেশ এবং জাতি আজ আওয়ামী লীগের হাতে বন্দী। দেশে গণতন্ত্র হত্যাকারী এই লুটেরা সরকার বাংলাদেশের গণতন্ত্রকে যেমন হত্যা করেছে, বাংলাদেশের মানুষের অধিকারও তারা হরণ করেছে। আজকের এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে, যতই তালবাহানা করুক না কেন, যতই অত্যাচার করুন না কেন, বাংলাদেশের মাটিতে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে একদিনের জন্য লড়ার ক্ষমতায় রাখতে চাই না। আমরা শপথ নিয়েছি যতক্ষণ না পর্যন্ত আপনারা এই সরকার পদত্যাগ না করবেন, যতক্ষণ পর্যন্ত না মানুষের ভোটাধিকার আজকে পুরো প্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকার বিল পাস না করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনারা বাংলাদেশ থেকে 16 বছরে যত হাজার কোটি টাকা লুট করেছেন সেই টাকা ফেরত না আনেন, ততক্ষণ পর্যন্ত এই নারায়ণগঞ্জ মহানগরে আমরা বৃষ্টি ঝড় তুফান সব অতিক্রম করে আমরা আপনাদের বিরুদ্ধে লড়িয়ে যাবো। ভাইয়েরা, আপনি গতকালকে থেকে নারায়ণগঞ্জের নেতা কর্মীকে বিনা ওয়ারেন্টে বিনা মামলায় গ্রেপ্তার শুরু করেছে, কতজনকে গ্রেপ্তার করবেন, কয়জনকে গ্রেপ্তার করবেন? বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে 85 ভাগে মানুষ বাংলাদেশের তারেক রহমানের এই একদফা দাবির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। নারায়ণগঞ্জের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে আন্দোলনকে স্থবির করে দিবেন, বাংলাদেশের টাকা লুট করবেন, বাংলাদেশে মরা মানুষের ভোটে আবার সংসদ নির্বাচন করবেন, বিএনপি এক কর্মী জীবিত থাকতে হবে। সহ্য করেছি আওয়ামী লীগ, অত্যাচার সহ্য করেছি আওয়ামী লীগ। আপনাদের বহু কথা শুনেছি, আপনারা নাকি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হয়ে থাকেন তাহলে কি করে সম্ভব যিনি বাংলাদেশে সকল দলের উঠে থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে? যেইরা মুক্তিযুদ্ধের সপক্ষের দাবিদার আপনারা, আপনাদের লজ্জা উচিত। যখন আপনারা পালিয়ে হিন্দুস্তানে পালিয়ে গেছেন, রেখা শ্রীদেবীর ছবি দেখেছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়াউর রহমানকে আজকে আপনারা পাকিস্তানের দালাল বলেন, আপনাদের লজ্জা উচিত। সেদিন যদি আজকের প্রধানমন্ত্রীকে জিয়াউর রহমান বাংলাদেশে রাজনীতি না করার অধিকার দিতেন, আজকে কি অবৈধ প্রধানমন্ত্রী হতে পারতেন? তাই আজকে আপনাদের বলে যায় পায়ের নিচে মাটি নাই, নির্বাচন খেলা খেলি আর চলবে না। আজকে সন্ত্রাসী খেলা খেলি আবার শুরু হয়েছে, সন্ত্রাসের নামে আজকে গাড়ি পোড়াবেন আপনারা, বোমা ফাটাবেন আপনারা, গুলি করবেন আপনারা, চাইনিজ রাইফেল দিয়ে গুলি করবেন আপনারা, আর দৌড় দিবেন বিএনপির উপর, এটা আর চলবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 10,000 কিলোমিটার দূর থেকে যেই নেতা আমাদেরকে আহ্বান করেছে সেই নেতার বিরুদ্ধে অসত্য মামলা দিয়ে, আজকে তার স্ত্রী ডাক্তার জুবাইদার বিরুদ্ধে অসত্য মামলা দিয়ে বাংলাদেশের বিএনপিকে ধ্বংস করার যে হীন প্রচেষ্টা, আমরা সেই প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করার জন্য তারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, কি
রোকসানা রোকসানা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা ষাঁড় তার সকল জড়তা ভুলে ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলতো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা এটা ধরেন, এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।